শ্যামা কইর তেলগা জ্বালা লইছে বন্ধুর গান মারে দাদা লাই চলে আচ্ছা তেলগা জ্বালা লইছে বন্ধুর গান মারতে শ্যামা নাম দিয়ে রে গোসালান না কেন প্রতিনিধি নইল ভাই তৈলে বুঝিবে তো শেষ হইয়ে তৈলে বুঝিবে তো গিয়ে গিয়ে শেষ হইয়ে উন শূন্য লাসে দেই বাতিল ডুকতে বড় কষ্ট হয়ে যাবে ঠিক না আল্লাহ সুন্নি জামাতের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করক জোরে বলেন নামাজ শয়তানও পড়েছে মিসওয়াক শয়তানও বহুত বছর ছয় লক্ষ বছর সিজদা মারে নাই এমন কোন জায়গা নাই কিন্তু ঠান্ডা মেজাজে যার নামে তার জায়গা আছে জান্নাতে জায়গা জায়গা কোথায় তৈলি সব নামাজি বিএসটি নয় জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম বিএসটি আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত আমার রসুল বলতেন উম্মত কঠিন কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর থাকবে যার কেউ কেউ নাই সবাই ইয়ান অফসি করবে আর আমি বলবো হাই উম্মতি এই উম্মতি উম্মতি বলবো এই টাইমত যার কেউ কেউ নাই এই টাইমত কিয়ামতের দিন কঠিন টাইমত ওই উম্মতগুলো আমি রসুলের পাশে পাশে থাকবে কাছে থাকবে আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত যে উম্মতগুলো বেশি বেশি করে আমি রসুলের উপর দরুদ শরীফ পড়েছে আমি নবীকে সালাম দিয়েছে এই উম্মতগুলো আমি রসুলের পাশে পাশে থেকে জান্নাতে যাবে জিন্দাবাদ বিরক্তি লাগতেছে এগুলো পড়লে আশেকের অন্তর গলে যায় আর বাতিল ফেরকারা জ্বলে যায় আশেকদের অন্তর গলে যায় বাতিল ফেরকারা জ্বলে যায় জ্বলে যায় অন্তর জ্বলে যায় সিনা জ্বলতে থাকে এগুলো কি পরে আমার গৌসবা গৌস ভান্ডারী হযরত কেবলা বলতেছেন আমি গৌস ভান্ডারীর চাদরের ভিতর যে ঢুকে গেল কুলকায় না তার হাতের তালুর মধ্যে চলে এসেছে লাইন আসতে হবে লাইন আবার কিন্তু বন্ডামির কোনো স্থান নেই লাইন ঠিক থাকতে হবে ওরা যে সাধনা করেছেন এক হপ্তাহ নামাজ সজা নাই বা ভান্ডারীর ঘটনাগুলো তুই ইউটিউবে দেখতেছেন জীবন বিতে করে ফেললেন কোথায় এই যে জঙ্গলের ভিতর কত যে কষ্ট করলেন ঠিক না কোরবান দিয়ে দিলেন শরীরকে কোরবান ইয়া তারা মানা মারি দে ইয়ারা কি মারি দে আব্বা ফিরি ফিরি খাই ফেলে দি কষ্ট যা করার গরি ফেলি ঠিক না আল্লাহ হক কান বুঝিবে তৌফিক দ আমিন কেকম বড় করে কইলে গম হইতো আমিন আর একটু বড় করে বলেন আমিন ইয়াল্লাই ওই অরশ আসলে অরশ গুলো সুন্নত অনুবাদে করবেন ডিজে গান দিয়ে রে না সুন্নত অনুবাদে অরশ করবেন আমি এই বাবা ফেতন আলিয়া দরবারের মধ্যে বলতেছি সুন্নত অনুবাদে অরশ করলে ফেতন আউলিয়ার সাথে জান্নাতে যেতে পারবেন আর যদি সুন্নত অনুবাদে না করেন আওলাদ হলো বাদ দিয়ে আশেকরা আশেকদেরকে নিয়ে ব্যস্ত চলে যাবেন বুঝুন নাই ভাল্লা আইল কি কই রসুলবাকে সাসা আইবেন না মাবুল আগাব ইবেরে ফেলাই রে দয়াল নবী ব্যস্ত যাবি কই দে তুই লানরা আওলাদ হইল আওলাদ ফেলাই রে ফেতন যা ব্যস্ত যাবি কই আশেক হল ইরে যদি লাইন ঠিক লাগিন না পারো
এটা তো ভুল আর ভাল না, গোসইও না, রাগ করলেন না, এই নুন নবীর ছেলে কেনান না কি নাম কেনান বিএসপি না জান নামি তাহলে নিজের ছেলে রে ফেলাই রে বাপ করে গেই বুঝি জান্নাত লাইন যদি বেলা নি যে গই অলা তো বাদ করে দেবে বুঝি আর লাইন যদি ঠিক থাকে বহুত আসে লাইনে লাইনে কোথায় বেহেস্তে চলে যাবে ঠিক না ঠিক না ঠিক কইল হইছে যুবক ভাইদের প্রতি অনুরোধ আমি দেখেছি এই জোরস আসার সময় আরে বাপ রে বাপ ট্রাকের বিশুদ্ধি লাইট গানের সাথে ধর্মের সাথে লাইটের সাথে একজ্যাক্ট একজ্যাক্ট হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণ হারাম কেউ যদি জায়েজ মনে করেন চ্যালেঞ্জ কোনো জায়েজ মিনিট এরাক নিয়ে লাইট আর দরম লাইট আর একজ্যাক্ট ওরে বাপ রে বাপ যুবকেরা আসতেছে লাল ভিতে কিছু যেন যুদ্ধ তাই হতে না তোর তো মাথা টুবিয়া না তাইব তুই লাল ভিতে গিলে মান্ডিল দে এক কালার গুঞ্জি গিলে লাগাই দিতে হ্যাঁ কি তুই ফেকনিক কাজ হয়ে যাতে না লাল ভিতে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি আধ ঘন্টা রাস্তার মধ্যে অবস্থাগুলো থাকাই রইলাম বলছো না আরে দেখো কত জাহাঙ্গীর যদি দেখি বেলে এই না ঘর ভালো হইব আই সাই লই তো আই সাই লই ওরস হইব মানলাম না কে যাই মনে করি তেরিব না এই লেগরি যে নাট্যখানা বানাই ফেলে গিয়েস মুইসে গুণের তো কি আমক বানাই পাই শুধু ফুড়েই দে আহা উড়াই দিল আয় নিজে দেখি দে আমি আয় অন্যর কথা কমুনি আয় আগে দেখাবো রে কারণ আমি বক্তা মানুষ মিডিয়া কব দেখো না সাই লই দে ইসলামে বন্ডামির কোন স্থান নাই এই ডিজে গানওয়ালা ওরস কোন জায়েজ সম্পূর্ণ আইন কই তো আরা কই ফেলে ডিজে গানওয়ালা অরস সম্পূর্ণ হারাম হারাম এটাই দলিল কোরবানে যদি একটা গরু যদি জবাই করেন আমার রসুল পাক বলতেছেন জবাই করে ফেলছ কাফি যতক্ষণ প্রাণ যাই নাই এতক্ষণ ওই পশুটার শরীরে হাত দিয়া যায়াস নাই ইয়া যে এই মুশ্বরে যে তোরা এলে করি দুই মার হর সাইড ট্যাঙ্গল লসি বাঁধি মাজারের সাম্য দি যে ঠান মারলি সামনে ট্যাং দু নুয়াম কত মহিষে বা আদানের সহিতে করি কে ইতে বাজারে নুয়া নুয়া পরে মহিষের বরাদ দে ইতে বাজারে নামাজ খারে বরাদ দে হদে এই তো মহিষে বা আদানের সহিতে করি কে টানের সড় উইবে ডোয়াল হরি গে গিয়ে ভাই মহিষি বা আর উড়িবে সম্ভব না নাই ঠানের সড়ে ফেলা দিয়ে দে আস্তাগফিরুল্লাহ সম্পূর্ণ হারাম কোনো জায়েজ নাই চ্যালেঞ্জ ঘোষণা করলাম এগুলোর কারণে মানুষ আমাদের বদনামি করে ওরস মাতার তাস কেয়ামত পর্যন্ত ওরস চলতে থাকবে কেয়ামত পর্যন্ত ওরস চলতে থাকবে কিন্তু বন্ডামির কোনো স্থান বন্ডামির কোনো স্থান নাই সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান চতুষ্প জন্তু এবং আল্লাহর সৃষ্টি লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস একজনকে দয়া করবেন আল্লাহ আপনাকে দয়া করবে একটা সৃষ্টিকে আপনি দয়া করবেন আল্লাহ আপনাকে দয়া করবে ঠিক না মারা যাচ্ছে একটা কুকুর ফানির অভাবে মরুভূমি একটু ফানি দিলেন ফানি দিলে ও সুস্থ হয়ে গেল শান্ত হয়ে গেল আমার রসুল বলে একটা বড় দরজার ফজিলতের তুমি অংশীদার হয়ে গেলে আর তুই বের উইস উড়
লাইভের মধ্যে দেখতেছি একজনে দেইতে মতর বোতল গলায় দিল দি মোবাইল দেইত দে ভাই আস্তাগফিরুল্লাহ মতি হালাল না হারাম তো গোড়া মুইছো ইয়া হারাম হইনা গই ওবা গো না গোড়া মুইছটা কি হয়ে গেল গোড়া মুইছো হারাম হই গই গই কিল্লি দেখুন এবারে ফল করি ফেলাত দে মুসিবের কিরি ফেলাত দে ফল করি ফেলাত দে মানিবে বাজান আল্লাহ ফল গে আস্তাগফিরুল্লাহ এগুলোর থেকে বেঁচে থাকবেন এগুলো সম্পূর্ণ হারাম সুন্নত অনুবাদ অরসন নবী করবেন অরস কুল করবেন বাবা বেতন সার অরস করবেন মানা নাই হযরত কেবলা গৌস ভান্ডারি বলেছেন ইয়ে দরবার আদব কা মাকান হ্যায় গৌস ভান্ডারি গদ্দে ইয়ে দরবার আদব কা মাকান হ্যায় দরবার হলো আদবের জাগা দরবার হলো কিসের জাগা আদবের জাগা ইয়ে আদব মিলেগি ইয়ে জান্নাত মিলেগা আদব মিলেগি জান্নাত মিলেগা যেটা আদব আছে এটা জান্নাত আছে যেটা ডিজে গান মানে বেলে জমাত ভাই তাহলে টান্ডা মেজাজ দোজো করলে অপেক্ষা কর বেজাম সারা ওর নাই ভালো ভালো ড্যান্সার ওর হার মানাইব ওর ওর তাই দে দিনে নাচ দেখিয়ে রে ভালো ভালো ড্যান্সার ওর কি মারাইব হাম মানাইব দেইলে গরি নাচত দাই গাড়ির ভাগ দি যাই লই দি ও বন বন নাচিল সুযোগ আই নি যাই আই নাচিল বন ফুত যাই দিতে রিবে না বাজা এগুলোর নাম অরস ন অরসও তাইছ ভালোভাবে একটা হাদিয়ে এনেছো জবাই করো সুন্দর করে জিয়ারত করো ফাতিয়া করো মিলাদ করো দোয়া করো এগুলোর নাম তো রস ঠিক নিয়ে শ্যামা চিনেন শ্যামা তো চিনেন না নাম শুনেছেন আমার অসি গৌসল আজম একটা শ্যামার বই লিখেছেন কিতাব ১৬টা দ্বারা দিয়েছেন শ্যামার দ্বারা কবুও তোমারা তো এই তালন নাই ১৬ আন্দারা দিয়ে শ্যামার দুই চার পাঁচ খান মিলে নি কই দিতাম না এটা তো বই বই শ্যামা কই তেল গাজলা লইছে বন্ধুর গান মারে দাদালাই চলিয়ে ওইছে তেল গাজলা লইছে বন্ধুর গান মারে দে শ্যামা নাম দিয়ে রে গোসাল না কেন শ্যামার দ্বারা শ্যামা যিনি গাইবেন এক নম্বর শর্ত যিনি গাইবেন শ্যামা ও পাকা পুক্ত ইমানদার সুন্নত অনুবাদে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে ও একজন মোকাম্মেল ব্যক্তি হতে হবে যিনি গাইবেন দুই নম্বর কোন নাবালক শ্যামার মধ্যে বসতে পারবে না তিন নম্বর শ্যামার জন্য একটা নির্ধারিত জায়গা থাকতে হবে এটা পবিত্র জায়গা কোন জাগুজুয়াটু সরাবি সমদতি বিরিগর সুতকর এই শ্যামার বসতে পারবে না এমন ভাবে শ্যামা করতে হবে যতক্ষণ মদিনার তজল্লি আসে নাই এতক্ষণ শ্যামার তওয়াজ্জ আসে নাই হজনত পাইবে কো না ইয়া তো শুধু এনে নাচিত দেওয়া ভাই শ্যামা কই রে ব্যাগ গুণ শ্যামার দিকে বিলেই গে শ্যামাই বে শ্যামার দিকে কি গে বালা শ্যামাই নাই নিয়ে হিন্দি দিলে হিন্দি ভরি যেতো যা বালা শ্যামাই ওদু নাই নিয়ে বাংলা শ্যামাই ও দেরি বে হিন্দি গলাইলে উগল আমিলে ওর রাবি এখন কি আমি দেখি ইয়াল্লাই স্বামী দিয়ে খাইলে হিন্দি তুলিলে হিন্দি নামি যায় ইটো আকৌ তো দুর্গর একবারে গলাই দি ঠিক নে আল্লাহ বুঝিবে তৌফিক দাও তইলে ভাই এরা হাই মনে করি দাস ইয়ার মাহফিল কবুল হইয়ে আজি আর মাহফিল কবুল হইয়ে যারারে গলায় তার গিয়ে ভাই ফাঁস করি ফেলে আর কদুয়া কদ ন গলে ভালো হইয়ে যে সেন্সার সেন্সার উজুরে
সুযোগত বাঁচি গেই হ্যাঁ এটা সাঁচাচি করেছি না আল হক মুরুন কেন হক কথা আন হই দিয়ে দি ইয়ে ন হইলে আবার আল্লাহ আর ন ধরিব ধরিব না হবে তো উজু মিডাল আলজি করি ওয়াজ করি গেলা টিয়াউন লই গেলা হক কথা আন ন কইলে কা জিলবে ইয়ে আর গান লটকাই বেলে ইয়ে লাই লটকি বেড়া কে তোমার লটকাই বেলে তাই সাহায্য দিয়ে ইয়ে লাই সম্পর্কা হই বেলা আই বাঁচি গেই তোমার বাজাই দি আর নু ন আমি শুনি নাই এ কথা বলার কোনো সুযোগ নাই আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করক তাইলে অনেক ভাইরা সময় আমার উপর রাগ করে অজাঙ্গির আপনার কথাগুলোর কারণে আমরা একটু আঘাত পাই আঘাত থার মানে টিয়া ন জটে আঘাত থার মানে থাকা জটে না অনেকজন বাজান সেজে বসে রইলেন কিন্তু নামাজ দোয়ার কোনো খাঁচা খুচত নাই তো আপনি বাজান বলেন কিভাবে নামাজ পড়তে হবে এই যে বসে রইলেন সারা রাত বাজান গিয়ে বসে রইলেন ঠপ করে বজর নামাজটা চলে গেল বাজান থেকে আমার দয়াল নবী বলে উম্মত গোটা পৃথিবী যদি এক ফাল্লাই দেওয়া হয় উম্মত গোটা পৃথিবী যদি এক ফাল্লাই দেওয়া হয় ফজরের ফরজ ন দুই রাকাত সুন্নত যদি এক ফাল্লাই দেওয়া হয় ওই সুন্নত গুলো বাড়ি থাকবে ফরজ ন কি তো তুই সারা লাই টিয়া তাইলে ফজরের নামাজ সন্ধে ন করিলে কবলই না ইয়ে লাই বন্ড বাড়ি গিয়া ভাই বন্ডর ওয়াজ ঘর গিয়ার বহুত গুণ নারাজ হয়ে গিয়ে গই বহুত মিডাল আলসি বাজান লেডি মিট কদুয়া বাজান আছে ঘোষ ইয়ার উদ্দি তা কথা আরে গলা সুরি দিল হতা জাহাঙ্গীর হুজুরে হইরে যাবি গই যে ফিরিতে নামাজ নাই ই বললে জিন্দা শয়তান ইয়ান দলিল যে ফিরিতে নামাজ নাই বললে জিন্দিয়া শয়তান শয়তান নাম শুনেছেন কোনোদিন চোখে দেখো নাই যে ফিরের নামাজ নাই বুঝবেন তো একজন শয়তানের আওলা গোসইও নরে টিকেই হবে দূর করি আরে বাজাবে লাভ হবে মনে মনে ডাকের গিরে গিরে মনে মনে রাগের গিরে গিরে ফাগের লাইন তো সলক তো ঠিক আছে না আশেক মজবুত আছে আল্লাহ প্রত্যেককে কবুল করক আমিন বলেন আল্লাহ আমাদের একটা সালাম আমার বাজান ফেতন অলিয়ে রু মোবারকের মধ্যে পৌঁছাই দেব আতলা দেগুনি বের ইশার হইয়ে ফাল্লা আতলা দাঁড় বাজান ফেতন অলিয়ে ইশের হইয়ে নইলে এই দরবারত এত তোর কথা এখন জোবানো দিন হয়েছ নিশ্চয় কোন অলি আল্লাহর দরবারত গেলে অলি আল্লাহর ইশারা না হলে কোনো কথা বের হয় না নিশ্চয় এখানে ও কিছু মানুষের উপর আশা করি ও নারাজ সেই জন্য মনে হয় এগুলো আমার জবান দিয়ে বের করে দিলেন তো ভাইরা মুরব্বীরা ওরও সুন্নত অনুবাদে করবেন ইশারা দিবেন আপনারা তো বড় নয় মিডিয়ার মাধ্যমে আমি জানান দিচ্ছি আপনারা যারা ওই ওরসের নামে ডিজে ডিজে গান নিয়ে আসতেছেন সম্পূর্ণ হারাম এগুলো কোনো জায়েজ নাই এগুলো যদি ডিজে গানের জন্য ওরস আসতেছেন দরম আর লাইট গান আর লাইটে অ্যাডজাস্ট হয়ে গেছে মুশের ফিসে ফিসে সুইচ মারতেছেন এইগুলো এইরকম ওরসে যদি কেউ টাকা দিয়েছেন কবিরাগুলো হয়েছে এগুলোর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝার তৌফিক দান করক ডাইরেক্ট কবিরাগুলো হয়ে দিয়ে ইয়ান আবার সেলেজ করি তেরকম আবার এন এন তাসিন ভাইরা মুরব্বীরা অলি আল্লাহ অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন
আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। সাবধান নিশ্চয়, যারা আমার ওলি আল্লাহ বন্ধু হবে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো ফেরেশানি কবরে হাজরে ফুলসারাতে নাই নাই। আমাদেরকে অনেক বড় বড় মুত্তিশা বাতিল সরকার মুত্তিশাবেরা সময় আমাদেরকে বলে ওদের সুন্নিরা মাজার ফুজারি, আমাদেরকে ডাকে দে সুন্নিরা মাজার ফুজারি। আস্তাগফিরুল্লাহ, সুন্নিরা মাজার ফুজারি নয়, সুন্নিরা মাজার জিয়ারত করে দে, ঠিক না? আমরা লাইভে দেখেছি, আপনারা আমাদেরকে মাজার ফুজারি ডাকতে হবে না। আমাদের আপনাদের একজন আমির যখন মারা গেল, ওকে যখন অ্যাম্বুলেন্স করে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকে দেখতেছি অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছে, গামছা দিয়ে দেখতেছি দোয়া নিতেছে, বুকে ডলতেছে। তা আপনারা না অ্যাম্বুলেন্স পূজা করলেন, আপনারা না অ্যাম্বুলেন্স পূজা করলেন, আমরা নয়। আমরা যার জিয়ারত করি উনি আল্লাহর বলি, উনি মাজার মোবারক আজীবন জিন্দা থাকবেন। জোরে বলেন আহা, ওলি আল্লাহর আজীবন জিন্দা, ওলি আল্লাহর উপর ভক্তি শ্রদ্ধা লাগতে লাগতেই হবে। মানা আদালি বলিয়েন ফাকাত আজান তুহু বিলখার, যারা আল্লাহর অলিদের সাথে বিয়াদবি করবে, মস্কারা করবে, আল্লাহ তাদের সাথে জিহাদ যুদ্ধ ঘোষণা করেছেন, তার আর কোনো শান্তি নেই। যে ব্যক্তি অলির সাথে মস্কারা করেছে, ফতে গাড়ে আড়ে গাড়ে জাঁড়ার বাড়ি বেজুত হইব, লাঞ্ছন হইব। আর না বোধ দেখি বোধ মুফতি মোতম এ থমে উনরে জাঁড়া দিবের গেদ্দে দেখি নে না বুলো ইয়ে ওমা গোড়া হদ্দুর, গোড়া হদ্দুর দিয়ে দাড়ি করলে চল চলল এক মশত ফা দে দে এক জগানা থুয়া সাল ওই দরা খাত দে হত সিটিং ওড। আর তোর ওয়াজের কি দাম থায়, তোরা রাজন নেশার ফোন ঠিক করি ন বার বুলার না কেন, খোদার লানত, খোদার লানত, জিন্দি জারিন দিবে ইজ্জত দে। এ পর্যন্ত সুন্নি আলেম আশিক রসুল আলেম কোনোদিন বে ইজ্জত ওইয়ে না, ওইয়ে না নম হয় আশিক রসুল আজিজুল হক শের মিল্লাত আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি শের বাংলার সুযোগ জলেন না, জলেন না, কেয়ামত পর্যন্ত জ্বলিব। ইতারার এলোমলা বড় 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 উজু এলোমলা আর আর গো জলের ইতারার গো গলে এই যে গানি কেয়া শের বাংলার সৌজুর অলি আল্লাহর মাজার দেখেছেন জিয়ারত করেছেন, অলি আল্লাহর মাজার দেখেছেন জিয়ারত করেছেন, কেয়ামত পর্যন্ত উনি দুনিয়ার থেকে পর্দা করলেন, আশা করা কেয়ামত পর্যন্ত ওর মাজার জিয়ারত করতে থাকবে।